নমস্কার বন্ধুরা, তোদের আজকে আমরা দই খেয়ে দিব ঠাকুরকে। পরে আমরা খিচুড়ি প্রসাদ রান্না করব, তরকারি রান্না করব, পায়েস রান্না করব, চাটনি রান্না করব। সময় আমি ঠাকুরকে দই খয়টা দিয়ে দিই। এখন আমি ফলগুলো আমানত করে নেব। এবার আমি খিচুড়ির সবজিটা ভেজে নিব। আদা বাটা, জিরি বাটাটা দিয়ে দিলাম খিচুড়ি ভাজার মধ্যে। আমি গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানাচ্ছি। বাদাম ভাজা গুলো দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। প্রথমে আমি চালটা দিয়ে দিলাম, পায়েসটা রান্না করব। কাঁটাটা দিয়ে দিলাম পায়েসে। Thank you.
তরকারি হচ্ছে। আমাদের প্রসাদ রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া চলছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।